অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে ভিডিওটা করেছে, তারপরও ছাড় মানে ছাড়তে বারণ দিয়েছিল, তারপরে অনেক বলার পরে তারপরে ছাড় মানে ছাড়ার অনুমতি পেয়েছি। তো দেখে এসো, একটা লং ভিডিও ছেড়েছি তোমাদের দাদা ভাইকে নিয়ে। তো দেখি তোমাদের দাদা ভাই যদি কখনো লজ্জা কমে যায় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে একদিন সরাসরি লাইভে কথা বলিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো। তো সেটা কবে হবে জানি না, সেটা 1 বছর পরেও হতে পারে, 2 বছর পরেও হতে পারে, তো আমি জানি না সেটা কবে হবে। শম্ভু আমি আসি। ওকে ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো মেন ছেলে থেকে লজ্জিত যেটা আপনারা মনে করেন, তো এটাই ভালো, তাহলে আর অন্য মেয়েদের দিকে তাকাবে না, তাকায় না, হ্যাঁ তাকাবেও না, তাকায় না। আপনার লাইফ থেকে আসছি। ওকে ঠিক আছে শম্ভু, তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তো আমি রেগুলারলি লাইভে আসি, হয় অনেক সময় আগে পরে, তো ভালো লাগলে পাশে থেকো। আর ঠিক দাদা ভাই অপেক্ষায় থাকবো, দেখি দাদা ভাই কবে আসে। হ্যাঁ থাকবো, তো সঙ্গে থাকলে অবশ্যই একদিন না একদিন পাবে তোমাদের দাদা ভাইকেও। শম্ভু সাবস্ক্রাইব করেছি, ওকে থ্যাংক ইউ। তো আজকে অনেক দেরিতে লাইভে এসেছি আর অনেকটা সময় হয়ে গেছে, তো কেউ একজন লাইক করেছো, থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য, যেই লাইক করেছো। তো যেটা বলছিলাম, আজকে 10টার বেশি বেজে গেছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে লাইভটা এখানে শেষ করব, কারণ আজকে আমি অনেক দেরিতে লাইভে এসেছি আর অনেক বেজেও গেছে, তো এই জন্য আজকে ল্যাবটা আমি এখানে শেষ করব। আর তোমরা প্লিজ পাশে থেকো, ভালোবাসা দিও আমাকে। সিঁদুর হ্যাঁ ঠিক বলেছো এসকে দাদা ভাই, বিয়ে করার আগে মেয়ে দেখতে গেলে মেয়ে পছন্দ হয় না, কারণ সেটা তো সারা জীবন নিয়ে থাকবে। এই জন্য মেয়ে দেখতে গেলে মেয়ে পছন্দ না, খুঁটিনাটি দেখে দেখে পছন্দ করে নিয়ে আসে। এবার বিয়ের পরে কি হয়, সেটা যখন বিয়ের পরে সবসময় সামনাসামনি ঘোরাঘুরি করে, সামনে থাকে, তখন আর ভালো লাগে না, তখন অন্য মেয়েদের ভালো লাগে, এটাই বেশিরভাগ হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আজকে লাইভটা এখানে শেষ করবো, আর আমি চেষ্টা করবো কালকে আরো সকাল সকাল লাইভে আসার।